সবাইকে গুড আফটারনুন জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকে অনেক বেলা করে এই ব্লগটা শুরু করছি, কারণ আজকে ঘরটা পুরো ডিপ ক্লিন করেছি, সারা দিন ধরে আজকে পরিষ্কার করেছি। প্রচুর প্রচুর নোংরা হয়েছিল, শীতকালে তো প্রতিদিন মুছতে পারি না, ওই জন্য হেভি নোংরা হয়েছিল ঘর, ওই জন্য পুরো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনাদের সাথে আসলাম। সামনে ভাবছিলাম যে তার মধ্যে একটু আসি, আমি কিভাবে কি পরিষ্কার করছি, কিন্তু কোনো পরিস্থিতি ছিল না, এত নোংরা হয়েছিল ঘরে। ধর আমারও তো পুরো ধুলো টুলো মেখে একদম গায়ের অবস্থা একদম শোচনীয় হয়ে গেছিল। তো আজকে ভাবছি আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করব। অনেকেই বলেছেন যে মানে আমি যে ঘরে থাকি সেই মানে রুম টুরটা দিতে, কিন্তু ছোট্ট কাটটা ঘর তো আমি সেরকম দিইনি। তো ভাবছি আজকে দেখাবো আপনাদের, দুটো তো ঘর, একটা কিচেন একটা বাথরুম, এর মধ্যে কি শেয়ার করব। তো তাও ভাবলাম একটু দেখিয়ে দিই কোথায় কি আছে, কারণ চণ্ডীগড়ে তো আর বেশি দিন নেই, আমরা 1 মাসও থাকতে পারি, 2 মাসও থাকতে পারি, মানে এর মধ্যেই হয়তো মার্চের মধ্যেই আমাদের চলে যেতে হবে, মানে যেখানে পোস্টিং আসবে বা দেখা যাক কোথায় আসে। তো সেই জন্য ভাবলাম যে আপনাদের একটু দেখিয়ে দিই ঘরটা। আর নতুন বছর আপনাদের কেমন যাচ্ছে অবশ্যই বলবেন, আমার যাচ্ছে মোটামুটি, এখানে একা একা থাকতে হয়, একা যারা যারা একা থাকেন তারা বোঝেন যে কেমন লাগে থাকতে, তাও তো ওরা আছে, বাড়িতে যাবো ফেব্রুয়ারিতে ভাবছি, তো একটু মজা লাগছে ভিতর থেকে যে বাড়ি যাবো বাড়ি যাবো, 4 মাস পরে বাড়ি যাবো। এবার শীতকালে যেতাম ডিসেম্বরে, কিন্তু এখানে এতটা শীত পড়ে না, ও একা একা সকালবেলা উঠে রান্না করতে পারবে না, একমাত্র ওর জন্য গেলাম না, না হলে তো বাড়িতে যেতাম, কারণ এই সময় তো খেজুরের রস, খেজুরের গুড়, পিঠে, এগুলো তো মানে একদম আমাদের ওখানে খুবই মানে চল, খুবই বিখ্যাত। তো সেই তারপরে নলেন গুড়ের রসগোল্লা, সন্দেশ, এইগুলো খুব মিস করেছি। এইবার ডিসেম্বরে ভেবেছিলাম যাব, কিন্তু হলো না আর যাওয়া, একবারে ফেব্রুয়ারিতে যাবো। ফেব্রুয়ারিতেও আমাদের ওখানে শীত থাকবে, তবে এখানকার মতন এতটা শীত থাকবে না, অল্প শীত থাকবে। আর অনেকেই বলছেন যে বাড়িতে গেলে আমাদের বাড়িতে আসবে, আমাদের বাড়িতে আসবে, অনেকেই আমাকে ওরকম বলেছে। তো আমি বাড়িতে গেলে মানে আপনারা আমাদের বাড়িতে আসবেন, মানে মাঝদিয়াতে আমাদের বাড়িতে আসবেন, খুব ভালো লাগবে। তাহলে দেখা করে হয়তো আবার কদিন থেকে 20-25 দিন থেকে আবার এখানে চলে আসবো, এখান থেকেও আবার চলে যেতে হবে হুট করে, মানে কবে যে যেতে হবে এখন ঠিকঠাক জানি না, কিন্তু হুট করে চলে যেতে হবে, পোস্টিং আসলে চলে যেতে হবে। হ্যাঁ বেশ, এখানে তো প্রথম, আমার তো এখানে প্রথম আসা চণ্ডীগড়ে, মানে বাড়ি থেকে এখানে প্রথম আসা, তো এক্সপিরিয়েন্সটা কিন্তু ভালোই ছিল, কারণ বাঙালি প্রচুর পেয়েছি, ওই জন্য এক্সপিরিয়েন্সটা কিন্তু ভালো মন্দ, হাসি মন্দটা কম হয়েছে, ভালোটাই বেশি হয়েছে, হাসি আড্ডাই তো কেটে গেল এই 1 মাস, এরপর কোথায় যাওয়া হবে কেউ জানে না। তো যাই হোক, জীবনটা তো চলতেই থাকবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন আমাকে যে আমি কোয়ার্টারে থাকি কিনা, তারপরে ঘরটা মানে ভাড়ায় থাকলে কত টাকা ভাড়া নেয়, এটা আমি মানে কোয়ার্টারে থাকি না, এখানে সিআইএসএফ এর কোনো কোয়ার্টার নেই, তো আমি কোয়ার্টারে থাকি না, এটা আমাদের ওই মোটামুটি ভাড়া নেয় 5000 টাকা ভাড়া নেয় এরকম। অনেক জায়গায় কোয়ার্টার আছে, কিন্তু আমাদের এখানে এয়ারপোর্টে কোয়ার্টার নেই, সবই এরকম বাইরে বাইরেই ভাড়া থাকে, আমাদের এই মানে এই এরিয়াটা পুরো সিআইএসএফ পাড়া হয়ে গিয়েছে, প্রচুর আছে এখানে, সবাই মোটামুটি বাঙালি, এই বাঙালি এসছে কত বাঙালি এখানে, আমাদের এখানে অনেকগুলো বাঙালি আছে, আমরা তো 4টে আছি, সামনে আছে 3-4টে, আর একটু দূরে আছে, অনেক প্রচুর বাঙালি আছে এখানে। মাঝে মাঝে তো বলাই হয় যে এটা বাঙালিদেরই পুরো করে দিয়েছে চণ্ডীগড়টা, এরকম অনেক বাঙালি আছে, ভালো লাগে বেশ বাঙালিরা থাকলে। আর রাস্তাঘাটে যখন বেরোই সে মা দেখলে নতুন করি, কেউ যদি বাংলা কথা বলে তার সাথে কথা বলার জন্য, এরকম হয় প্রথম প্রথম এসছি তো, ও বলে যে তুমি প্রথম প্রথম এসছো বলে এরকম মনে হয়, আর কদিন থাকো তখন আর মনে হবে না। সেদিনকে আমি সুষমা বাজারে গেছি, তো এখানে সামনে একটা বাঙালি ডাক্তার আছে, হ্যাঁ তার বউটা বসে আছে, তিনি ছিল না, তো বউটা বসে আছে, তা আমি সুষমা বলছি চলো গিয়ে কথা বলে আসি, চলো গিয়ে কথা বলে আসি, এইরকম হয় আমাদের সব। চলুন তাহলে ঘরটা দেখাই। যেরকম এটা তিনতলা বাড়ি, তো এইটা আমাদের একটা গেট ঢোকার, আর ওই একটা গেট, মানে এটা একই বাড়ি শুধু আলাদা আলাদা গেট। এইটা আমার ঘর, এই যে এখানে জামা কাপড় মেলি,
আর এই যে এখানে দুটো আমার বাচ্চা, এই যে তুলসী গাছের চারা দিয়েছি ভিতরে, একটা তুলসী গাছ আছে আর দুটো গাঁদা গাছ আছে, আর এই যে অ্যালোভেরা গাছ, আর গাঁদা গাছও বেরিয়েছে এক গাঁদা। এগুলো এইটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম অ্যালোভেরাটা। এই যে আমার ঘর, আমার ঘরে এই যে এইটা টাঙিয়েছি ওই দীপাবলির সময় কিনেছিলাম এখানে। এটাও দীপাবলির সময় কিনেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। একটা নেটের দরজা আছে, এটা আগে দিই। এটা দিলে আর কি হয়, মশা মাছি আর কিছু ঢুকতে পারে না, এই একটা সুবিধা আছে এখানে। তারপরে এই একটা দরজা, এটাও দিয়ে রাখি এখন সবসময়, কারণ এখন তো ঠান্ডা পড়ে গেছে, তো সবসময় এটা দিয়ে রাখি এখন ঢুকেই। এই যে এই রুমটাই একটা ডাইনিং আছে, ডাইনিং বলতে এই টেবিলটাই সব কিছু হয়, খাওয়া দাওয়াও হয়, আবার এই এখন মেশিনটা এসছে তো মেশিনে সেলাইও করি, এখানে বসে বসে আড্ডাও মারি, সমস্ত কিছু হয়। আর এই যে এই টেবিলটা কালকে এও নিয়ে এসছে, বললাম তো কম্পিউটার রাখার জন্য, এখানে একটা লোয়ার বাক্স ছিল, তো লোয়ার বাক্সটার উপরে কম্পিউটার রাখতাম, রাখার জায়গা ছিল না ওই জন্য ওর উপর রাখতাম, আর এখন নিয়ে এসে বেশ ভালো লাগছে দেখতে, এটা সুন্দর লাগছে দেখবেন। আর নিচে এই যে হোম থিয়েটার রেখেছি, তার পাশে ফ্রিজ আছে, ফ্রিজে এই যে আমার ভালোবাসার গাছ, আর এই গোলাপটা ফার্স্ট জানুয়ারি দিন ও আমাকে দিয়েছিল। এই যে গোলাপ তো এখানে পাওয়াই যায় না, খুব কম পাওয়া যায়, খুঁজে 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 তারপরে এইখানে পাওয়া গিয়েছিল সামনেই। আর ওর বার্থডেতে যেটা মানে কিনে নিয়ে এসেছিলাম, মানে ওই তোড়াটা, সেটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, 550 টাকা না 500 টাকা নিয়েছিল, খুব সুন্দর দেখতে। আর এই যে ফ্রিজের উপরে এইসব রাখি, পাশাপাশি রাখি। মেশিনটা কিন্তু বলেছি তো, মেশিনটা তো আমার না, মেশিনটা পাশে এক ঘরের, পাশের ঘরের, তো ওদেরকে আবার দিয়ে আসতে হবে খুব তাড়াতাড়ি। আমার ভগবান এই যে কৃষ্ণ ঠাকুর, রাধাকৃষ্ণ, এগুলো সব বাড়ি থেকে আনা বাসন কুসন গুলো, ধূপদানি আছে, ঘন্টা আছে, কর্পূরদানি আছে, আর এই এই ধূপদানিটা এইটা সিমলা থেকে কিনা, সবটা বাড়ি থেকে আনা। আমার ভগবান এখানে, আর এর ভিতরে সমস্ত ওই যে ঠাকুরের জিনিসপত্র রাখি, কোথায় রাখবো, এঠু মেঠু হয়ে যাবে চারিদিকে, ওই জন্য এই ভগবানের জিনিসপত্রগুলো এখানে ঝুলিয়ে রাখি এই ব্যাগটাই। এখানে আর পর্দা টর্দা লাগাইনি, এই লাভ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, দেখা যাচ্ছে আমাকে দেখুন এখানে। এই লাভটা সেই জন্মদিনে, ওর জন্মদিনে ফুলিয়েছিলাম, সেটা এখনো সুন্দর আছে। এরপরে আমাদের এই যে বেডরুমটা, এটা টুংটুঙি, আর এখানে এই পর্দাটা সেই ডিম ইয়ে থেকে, 19 মার্কেট থেকে কিনেছিলাম, সুন্দর বেশ, 170 টাকা না 100 টাকা নিয়ে, 50 টাকা নিয়েছিল, বেশ সুন্দর হয়েছে। আর এটা তো শান্তিনিকেতন থেকে কিনেছিলাম অনেক দিন আগে, একবার গিয়েছিলাম 80 টাকা দিয়ে কিনেছিলাম, বেশ ভালো সস্তা পেয়েছিলাম এখানে, এখানে কিন্তু এত সস্তায় পাওয়া যাবে না। টুংটুং টুংটুং করে আওয়াজ হয় গেলে ভালো লাগে বেশ এটা। আর এটা হলো আমাদের বেডরুম, সবাই আশা করে মানে আশা করি সবাই পরিচিত আমার ঘরের সাথে, তাও একবার আমি দেখিয়ে দিলাম। এখানে এই যে জামা কাপড়গুলো রাখি গুছিয়ে গুছিয়ে বলতে এরকম করে রাখি, এগুলো সবই শীতের পোশাক, রাখার কোনো জায়গা নেই, ট্রলি ট্রলিগুলো সব ভর্তি, ওই জন্য এরকম গুছিয়ে রেখে দিই। আর এই যে এই লাফগুলো তো সেই ওর বার্থডে সময় কিনেছিলাম সেইগুলোই। এখানে একটা সুবিধা আছে এখানকার ঘরের, কি জানেন, এই বোর্ড, এরকম বোর্ড মানে একদম সারা ঘর ভর্তি, মানে কিছু চার্জে চার্জে দেওয়ার জন্য কোনো অসুবিধাই হয় না। এই যে এখানে হলো আমার ইন্ডাকশান, এটা এখানে রাখা হয়, রান্নাঘরে রাখি না, কারণ এটা স্নানের জল গরম হয় শুধুমাত্র, ওই জন্য এখানে রেখে দিই। আর এই যে আমার বেডটা, আর কি আছে, কিছুই নেই, এইটুকুই আমার ঘর, এইটুকুই আমার সংসার, এইটুকুই আমার সব। আর এই যে এই এই আলমারিটা, এটা সে মিশো থেকে কিনেছিলাম, তো এটা বিশাল বিশাল উপকার দেয় আমার, এই ভিতরে পুরো জামাকাপড় ভর্তি, এই সাইডটা ওর, আর এই সাইড দুটো হাফ হাফ করে আমার আর ওর আছে। আর এই যে এই সব এই জিনিসটা, এটাও মিশো থেকে কিনেছিলাম, তো এটাও বেশ ভালো উপকার দেয়। এই ভিতরে মুখে মাখা টুখে মাখা এইসব রাখি, এইসব ওর কাজের জিনিসপত্রগুলো রাখি, এইসব জিনিসপত্র রাখি এখানে। আর এই পর্দাটা তো ডিমার্ট থেকে কিনেছিলাম, ডিমার্টের দাম বেশি নিয়েছিল, এটা মানে 250 না 300 টাকা নিয়েছিল। এই হলো আমার সংসার। আর এই যে এদিকে বাথরুম টাথরুম এগুলো আছে, এগুলো আর দেখালাম না কিছু, এখানে
রোদই তো উঠছে না, সব জামাকাপড় এখানে বোঝাই করে রেখে দিয়েছি, যেদিন রোদ উঠবে সেদিন জামাকাপড়গুলো কাচব। এই হলো আমার ভালোবাসার ঘর। আমি যখন এখানেই আছি তাহলে এটা আমার ভালোবাসার আপাতত ঘর। ঘরটা কি বলুন তো, ঘরটা ম্যাটার করে না, নিজেদের মধ্যে সম্পর্ক ভালো থাকলে কিন্তু সব ঠিক থাকে। আমি যেটা মনে করি, আমি তোকে সবসময় বলি যে আমাকে আমার জন্য মানে ও আগে বলতো যে চণ্ডীগড়ে চলে যাবো, চণ্ডীগড় চলে যাবো, তোমার এখানে থাকতে কি অসুবিধা হয়, দুটো ঘরে চণ্ডীগড় চলে যাবো। আমি ওকে বলতাম একদমই না, সব থেকে দরকার হলো শান্তি। তারপরে এরকম প্রতিবেশী পেয়ে, প্রতিবেশী বলতে সুষমা আর শিল্পীদের এরকম মানুষ পেয়ে এরকম ছাড় ছেড়ে যাওয়া যায় বলুন। আমি তো এখানে অনেক হ্যাপি আছি, অনেক। ও তো মাঝে মাঝে বলে তুমি ঠিক আছো তো, শান্তি তো একটা একটু কম হয়েছে, আগে তো ওইরকম বলতো। কারণ আমি ওখান থেকে মানে এসে এখানে এরকম দুটো ঘরের মধ্যে থাকলাম, কেমন তো লাগে মানে বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে এসে এখানে। তো ও এরকম বলতো মাঝে মাঝে, তুমি এই ঘরে থাকতে পারো, তখন অসুবিধা হয় না তো, এরকম বলুন। আপনারাই ঘরটা কিন্তু ম্যাটার করে না, মানুষের ব্যবহারটাই সব থেকে বড় কথা। শান্তি, মনের শান্তি থাকলে সমস্ত কিছু ভালো থাকে। আর এই ড্রেসটা, এই ড্রেসটা কালকে কিনেছি, কালকে কিনে আজকেই পরে নিয়েছি। আমাদের এখানে এগুলো খুব পড়ে, মানে এখানে খুব শীত পড়ে তো, এগুলো সেই উলুল টাইপের, ওইগুলো ভালো গরম আছে, একটা পরলে আর অতটা ঠান্ডা ঠান্ডা লাগে না। এই একটা কিনেছি আর একটা পিঙ্ক কালারের কিনেছি, এখানে খুব পাওয়া যায় এগুলো, খুব মানুষ পরেও। আমার তো দুটো তিনটে আছে, এই দুটো কিনলাম আর একটা আছে, আর সবার চার পাঁচটা ছটা করে সেট এরকম। তা যাই হোক, এখন একটু কি করি বুঝতে পারছি না, দেখি একটু সামনে যাবো মাটি আনতে। ওই অ্যালোভেরা গাছ আছে আর একটা টবে লাগাবো আলাদা করে, তো তার জন্য মাটি আনতে যাবো। পাশে মাঠ আছে, দেখলাম মাটি খুঁড়ছে ওই ট্র্যাক্টর দিয়ে, তো ওখানে হয়তো মাটি আনতে যাবো। তারপর আজকে আবার সন্ধ্যের সময় ক্লাস আছে, ক্লাস করবো একটু, ততক্ষণে এখন 4:30 বাজে, চলে আসবে ও, 5:30 নাগাদ চলে আসবে। তারপর একটু খাওয়া দাওয়া করে ক্লাসে বসে যাবো। দেখুন কি সুন্দর করে পেঁয়াজ গাছ লাগাচ্ছে এখানে। এই যে ওইটা আমাদের ঘর, আর এই যে এখানে লাগাচ্ছে সব, আর এইগুলো সব লেবু গাছেও রয়েছে। আমার সন্ধ্যাটা দেওয়া হয়ে গেল, এখন বাজে হলো 6টা, তো এখন রাত হয়ে গেছে প্রায়, দেখুন প্রায় বলতে রাতই হয়ে গেছে, এখনো এখনো আসেনি। তো আমার ক্লাস আছে 6:30 থেকে, ওই জন্য ভাবছি একটু চা করে ওর জন্য রেখে তারপরে আমি ক্লাসে বসে পড়বো। বিকালবেলা তো একটু ঘুরতে ঘুরতে ওই মাঠের দিকে গেছিলাম, মানে দুটো তিনটে বাড়ি পরেই আমাদের এখানে মাঠ আছে, তো ওখানে দেখি অনেক মহিলা রয়েছে বসে। তারপরে ভাবছি কি করছে দেখে আসি, তো তারপরে গিয়ে দেখি পেঁয়াজ গাছ লাগাচ্ছে। আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেক মাঠ আছে, আমি কিন্তু মানে কোনো কখনো দেখা হয়নি যে পেঁয়াজ গাছ কিভাবে লাগায়, এই প্রথম গিয়ে দেখে আসলাম যে পেঁয়াজ গাছ পুরো ধান গাছের মতন দেখতে লাগিয়ে দিচ্ছে এরকম। এখন একটু চা করে ওর জন্য রাখবো, বললাম তো ক্লাস আছে, তো ওই জন্য চা করে রেখে দেবো, যাতে আসতে ওকে আমি দিয়ে দিতে পারি। এসে আমি আবার, এখন তো 6টা বাজে, 6:30 থেকে ক্লাস শুরু, ও আস্তে আস্তে মনে হয় 6:10-15 তো হয়েই যাবে, কারণ এখন ফোন করে বললো যে বেরোচ্ছে কেবল। যেটা দিয়ে আমি সেই ঘি তৈরি করি, এই যে দুধের সর, আর এই যে দুধে এই সরটা তুলে রাখবো এই পাত্রে, এবার দিয়ে পুরো ভর্তি হয়ে যাবে, তারপরে তখন ঘি বানাবো। এই যে দেখুন দুধটা হেবি সুন্দর, মোটটা একদম সর পড়েছে। এই কম্বলের কভারটা আজকে বিকালবেলা কিনলাম, মানে বেডশিটগুলো যে জিনিসের, কম্বলের কভারটাও সেই জিনিসেরই, খুব ভালো গরম হয়। আমাদের ওখানে তো অতটা শীত পড়ে না, ওই জন্য এই যে সুতির কভারগুলো পরাই।
এটা ও যখন এই লাইনে থাকতো মানে এখানে থাকতো তখন আমি কিনে দিয়েছিলাম এইটা সুতিরটা। তারপরে এখানে এসে দেখি সবাই এই এই জিনিসের কভার ইউজ করে, তা আমি আজকে কিনলাম, পাচ্ছিলাম না এতদিন, আজকে পেয়ে গেলাম, নিয়েও নিলাম। কেমন লাগছে একটু বলবেন? ওইটা বেড কভার, আর এই যে এরকম নিয়ে নিলাম কম্বল কভার। দেখি আমার পরিয়ে দেখবো হয় কিনা ঠিকঠাক, একবার মেপে নিয়েছি তো দেখলাম ঠিকই আছে, এখন দেখি পড়াই একটু। এই যে চা আর মুড়ি রেডি, আর ও চলে এসছে, ওই যে এসে কম্বল রঙ ঢুকে পড়েছে। ওকে চাটা দিয়ে সবেমাত্র ক্লাসে বসলাম আমি, তো আমিও চা নিয়ে বসে পড়েছি, ভেবেছিলাম একসাথে খাবো, তা আর হলো না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।